করতে সে মনে হচ্ছে যে গাড়ি পুড়ে দিবে। Hi everyone, how are you? I hope you guys are fine and doing good. So, আজকে যা হচ্ছে এখন শাহবাগের দিকে, শাহবাগেরই যাবো। আমাদের এক ভাই আছে, মিস্টার সানি ব্রো, হি ইজ ওয়েটিং ফর মি অলরেডি। আমি ওয়ান আওয়ার লেট করে ফেলেছি, অ্যাকচুয়ালি লেট না, আমি ওনার কথা ছিল ওনার সাথে 11টা দেখা করার কথা, সো 11:06 আমি ওনাকে কল দিয়েছিলাম, বাট উনি ওনার ফ্যামিলি নিয়ে হসপিটালে গিয়েছিলেন, সো তার কলের ওর জন্য ওয়েট করেছিলাম। তো সে কল দেওয়ার 1 ঘন্টার পর আমি একটু লেট করেই বের হতে হয়েছে, এগুলো তো আমারও তখন বাসায় একটা কাজ করে গিয়েছিল। সো আমরা মিস্টার সানি ভাইয়ের ব্রোয়ের সাথে ওখানে মিট করবো, দেন ওখান থেকে আমরা যাব বংশা। ইয়াস, আর মিস্টার সানি ব্রোকে আপনারা অবভিয়াসলি চিনবেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মোটর ব্লগার ইন বিডি, দ্য সানি গিরি। তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সানি গিরি। যাই হোক, তো সানি ব্রোর সাথে এখন দেখা করবো, বিকজ সে নতুন বাইক কিনেছে, আমার বাইকটার সেম মডেলই, NS160 রেড অ্যান্ড ব্ল্যাক, লালা, আই সো নট লালা, সরি, শুড বি লাইক লালি, মিনাকা লালি। সো উনি লালি কিনেছেন, আজকে চাচ্ছেন উনি লালিকে কীভাবে লালির সৌন্দর্য আরও বৃদ্ধি করা যায়, আরও প্রোটেকশন দেওয়া যায় ভালোভাবে, সে উশিলায় সে উদ্দেশ্য নিয়ে আমরা যাবো এখন শাহবাগ থেকে বংশা, দেন ওখান থেকে আমরা যাবো মোহাম্মদপুর। ইয়াস, কাজ মোহাম্মদপুর থেকে আমরা একটা পালসার এস এর চাপা নিবো, রাইট সাইডে যে চাপা সে চাপাটা নিবো। আমি আজকে 2 দিন পর আমি আমার বাইক রাইড করতেছি, বাইকের অবস্থা দেখে বুঝতে পারতেছি কোনো ওয়াশ নাই, বালু জমির অবস্থা খারাপ, এটাকে মোছাও হয় নাই। সো ইনশাল্লাহ সুযোগ করে রাস্তায় মুছবো না, সরি, কোথাও থেমে বা যেখানে আমরা কিছু কিনি না কেন ওখানে যারা মোছার চেষ্টা করবো। So in this time, stay with me and enjoy the video. Corona, এখানে করোনা পাওয়া যায়, আমাদের দেশে করোনা নাই, look at these people, they have no masks, no hand gloves, no protections, because they have human power, like we are superhuman in Bangladesh. সো উইদাউট এনি ডাউট আপনাকে ধরে নিতে হবে বাংলাদেশে নো করোনা, নো, ওকে, দ্যাট লট অফ বাইক ইন হিয়ার। সো গুটি গুটি পার করে শাহবাগ চলে আসলাম, প্রচুর জ্যাম আর প্রচুর জ্যাম, আর সাথে তারপর রোদ কখনো বৃষ্টি, এ অবস্থা। আর যেহেতু বাইকের ব্রেকিং পিরিয়ড চলছে, সেহেতু বেশি টানতে পারেনি, 40-50 হাই স্পিড ছিল, এই জন্য ভদ্রলোকের কাছে যেতে আমার সময় লাগছে, মেবি ভদ্রলোক আমার উপর মাইন্ড করে বসে আছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু, কীভাবে তার রাগ গুসা ভাঙাবো যদি তিনি আমার উপর রাগ গুসা করে থাকেন, রাইট। Bye.
একে তো আমি নিজে 11টা থেকে ফোন দিছি, আমি কই লেট করলাম বলেন। এরপর ভাই আমার, আমি মহাখালী থেকে যে জ্যামে পড়ছি এখানে এসে থামছি, তবে এখান থেকে আবার আপনার বাড়ির সামনে জ্যাম। চা খেতে পারি? চা খেলাম। সানি ভাই আমার একটা ইন্টারভিউ নিল, তো নাও হি ইজ গেটিং রেডি মি টু। দেখা যাক কি করা যায়, উনি অনেক কিছু লাগাবে। সো হি থিঙ্কস দ্যাট আই এম এক্সপার্ট, বাট আই ডোন্ট থিঙ্ক সো, আমি এতটা এক্সপার্ট না। বাট যাই হোক, তারপর চেষ্টা করব যতটুকু কম প্রাইসে ভালো জিনিস কেনা যায়। সো নাও উই আর গোয়িং টু বংশাল। ইয়াস, বংশাল, এন্ড দিস ইজ নিউ লট অফ NS 162। আমার হর্ন শুনে, মানে আমার আমার না সরি আমার না আমার বাইকের হর্ন শুনে সে বারবারই বলছে যে এটা বখাটে ছেড়ে দে হর্ন। হি ওয়াজ টু অ্যাড সাম এক্সট্রা হর্ন ইন হিজ বাইক, বাট নট পপ আপ, নর্মাল হর্নগুলো লাগাবে। সো ফার্স্ট অফ অল, আমি কখনো বংশাল থেকে কোনো কিছু কিনি নেই আমার বাইকিং লাইফে, নেভার এভার, বিকজ আই ডোন্ট ট্রাস্ট বংশাল। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা চিন্তা করি যে 5 টাকা বেশি হোক, তারপর আমি একটা জিনিস করবো, গুড জিনিস করবো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে। বংশালে ভালো জিনিস পাওয়া যায় না তা না, অবভিয়াসলি পাওয়া যায়, কিন্তু ভালো আর খারাপ যে পার্থক্যটা হয় সেটা বংশালে বোঝাটা অনেক কষ্টকর। মোটামুটি ভালো এক্সপার্টিস যারা যারা না ভালো বুঝে, যারা ভালো বুঝে পার সম্পর্কে, তারা ছাড়া একজন ভালো জেনুইন প্রোডাক্টস বংশাল থেকে নেওয়াটাই টাফ। ভাই মোহাম্মদ, ওনারে যে ডায়লগ, ভাই মোহাম্মদ সানি, উনি মনে করেন যে আমি কিনবো। দেখা যাক, হ্যাঁ কিনেছি, এনএসের জন্য অনেক পার্সে কিনেছি, সেটা আপনারা অলরেডি জানেন। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বস্ত আমার যে প্রোভাইডার আছে বাইক পার্টস সেন্টার, আমি ওখান থেকে আমার সকল ধরনের পার্টস কিনি, বিকজ দে আর রিয়েল লেভেল অর্গানাইজেশন ফর মি। ওকে, আজকে আর যাওয়া লাগবে না বংশালে এসেই। বংশালে এসে আজকে মনে হচ্ছে আজকে আর যাওয়া যাবে না, বাসা ব্যাক করা যাবে না, যে হারে জ্যাম এখানে। না না, সমস্যা সমস্যা না, দাঁড়াও দাঁড়াও, সামনে একটু চাল না, আহ করতেছে মনে হচ্ছে যে গাড়ি পুড়ে দেবে। What do I say, man? Okay.
কি করতেছে মনে হচ্ছে গাড়ি বাইকের উপর উঠে দিয়ে বলো আহ 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 মানে আহ আহ কি দেখতেছে বাইক সামনে দুইটা ও আহ আহ শুরু করছে ফোন দিয়ে বলো দে ওকে সে হ্যাঁ Okay, now we're going to, what is the name of the shop? Moto X. Yes, Moto X. Okay. Yo, bro. আমার ক্যামেরা চালু হয় না আমারটা চালু আমারটা চালু হইতেছে না বিকজ চার্জ নাই ভাই এত সুন্দর ইভি ডিসপ্লে করছে ওয়াও আমার দুধের জন্য আমি রেডিয়েটর গার্ড দিয়েছি আর চাবি রিং নিয়েছি এটা হচ্ছে 800 এটা 800 কেন ভাই 800 800 আসছে কিন্তু দাম কমায় নি ভাইরা অনেক পাশান আসার আগে অবশ্যই মানে দেখে শুনে আসবেন পাশানে এখানে দামাদামি করা যাবে না যা হবে ফিক্সড প্রাইস কি বলেন ভাই সত্যি কথা কি না কোনো কনসিডারেশন নাই আর এটা এটা নিয়েছে কত 1000 900 পড়েছে 950 টাকাও ছাড়ে নাই চিন্তা করছেন তো বুঝতে পারছেন পিও ঢাকাইয়া পিও ঢাকাইয়া তারপর কমেন্ট করুন আমরা উপরে করে কমেন্ট করুন ভাই কম্বিনেশন আলহামদুলিল্লাহ অবশেষে আমার মিস্টার সানি ব্রোয়ের নোটিফিকেশন হচ্ছে ব্রোয়ের ব্রোয়ের ব্রো নোটিফিকেশন হচ্ছে ডোন্ট থিঙ্ক দ্যাট তোমার টাঙ্কিতে আবার আগুন লেগে যাবে বা রং চলে যাবে এই কোনাগুলোতে একটু আগুন দিয়ে না রং যাবে না এ আগুনে রং যাবে না হ্যাঁ কোনাগুলো কারণ খুলে যায় আমরা বংশাল থেকে বেরোতে পারছি এটাই হচ্ছে অনেক কিছু মানে প্রচুর জ্যাম প্রচুর অমায়িক জ্যাম মানে জীবনে বংশাল আসি নাই এই এই একটা প্যারার কারণে যে এত জ্যাম থাকে যা হোক ভাই বাদারের জন্য আসতে হলো সাথে আমারও কাজ হয়েছে আমি ওই যে বললাম আর আমার বৃদ্ধির জন্য আমি রেডিওটির গার্ড নিয়েছি চাবির কি নিয়েছি কেমনে মোড় দেয় নতুন বাইক তো যাই হোক আর তার সানির বাইকের ট্যাঙ্ক প্যাড খুঁজতে গিয়ে জীবনের অর্ধেকটা ঘাম ঝরছে ফর শিওর তো এখন আমরা যাচ্ছি মিরপুর প্রথমে যাবো সরি প্রথমে যাবো মোহাম্মদপুর ওখান থেকে আমরা চাপাটা নিয়ে চলে যাবো মিরপুর ওখান থেকে আমি আমার ভাই আমাদেরকে স্থায়ী খাওয়াবে ওয়াও উইথ এসি ও মাই গড ও মাই গড ও হো ভাই আমি তো বসে থাই মনে করেছিলাম এসির হাওয়া খাবো এখানে সে ফ্যানের হাওয়া খাচ্ছি
দেখো সানিধ্য, সে এখনো পিছিয়ে, সে এখনো পিছিয়ে পড়ে আছে। চলে আসলাম ফাইনালি, উই আরাইভড আওয়ারসেলভস ইন ফাইকিয়া। ভাই কি অবস্থা? ও ভাই ইরিডিয়াম বাইরে চলে আসছে, কাছে পাবো হচ্ছে দূরে হচ্ছে ফর্ম, আর আরেকটা হচ্ছে কি আপনি মুখাত দিয়ে আছেন কেন? এতদিন ছিল না, সেহেতু আমার এখন চান্স আছে এটাকে রিপ্লেসমেন্ট করার। এটা কালার গুলো ফেড হয়ে গেছে সারি গুলো, সো ইনশাল্লাহ এবার। ও ওয়াও, ও ওয়াও, দিস ওয়ান গুড। অলরেডি বাইকের মডিফিকেশন চলতেছে, আমারটা 5D করাচ্ছি, সানির বাইকটা 5D হবে, 5D হবে। আমার এখানে আগে অনেক স্টিকার ছিল, ক্লাবের স্টিকার ছিল, এই পলিটিকে উঠানোর দরকার, পলি ছিল একটা, এই যে পলি, পলি লাগানো ছিল আগে, তাই জন্য যে জায়গাটা পলি লাগানো ছিল সেটা এখন সাদা হয়ে আছে, আর যে জায়গাটা লাগানো ছিল না সেটার কালার ডিসকালার হয়ে গেছে। ফাইনালি মডিফিকেশন ডান, যতটুকু করার সম্ভব পসিবিলিটি ছিল করেছিলাম, আর সানি তো চলে গেল কারণ ওর আপনার থেকে অলরেডি বলেছি একটা দুর্ঘটনা ঘুরে গিয়েছে, তো সেই জন্য চলে গেছে। আর আমিও বাসায় ব্যাক করছি, রাস্তা জ্যাম আর বৃষ্টিও ফোটা ফোটা পড়ছে, তো আর এই এখন আর এই মুহূর্তে কোনো ধরনের কোনো ভিডিও করা পসিবল না, বিকজ গ্রুপো এইট ব্যাকের ডোর ওপেন করা, সো ওয়াটারপ্রুফ কাজ করবে না যদি ওপেন করা থাকে। সো ইনশাল্লাহ আবারও কোনো এক নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দিস ইজ ক্যাপ্টেন ফিন, সাইন আউট।